আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সংবাদ সংলাপে। আজকে আমি আপনাদের সঙ্গে আছি জাভেদ উমর বেলিম। আমি অনেক এক্সাইটেড, এই জন্য আজকে আমি উপস্থাপনা করছি। আমার সাথে আছেন দুজন অনেক চেনা মুখ, একজন আছেন অনন্ত আর একজন আছেন সাজিদ। আপনারা তাদেরকে চিনেন। আজকে আমি কোশ্চেন করব, তারা উত্তর দিবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। না, আপনি প্রশ্ন করবেন ঠিক আছে, কিন্তু আমাদের প্রোগ্রামের একটা নিয়ম আছে যে হোস্ট সে কোনো মানে সম্মানই পায় না, তো আপনার তো এটাতে কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই। আপনারা যে আমাকে অনার দিচ্ছেন এটাতে আমি খুশি। আচ্ছা আচ্ছা অনন্ত, আমি একটা প্রথম কোশ্চেন করি। এই জয়টা দুজনের কাছে কোশ্চেন, এই জয়টা বাংলাদেশকে কতটুক, যেহেতু যে নেগেটিভ প্ল্যান নিয়ে গিয়েছিল বাংলার বা যে নেগেটিভ প্ল্যান নিয়ে ট্যুরে গিয়েছিল, যেহেতু আপনি জানেন সাম্প্রতিক ওয়ার্ল্ড কাপ বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বলেন, পাকিস্তান সিরিজ, অনেক মানে ভালো ক্রিকেট খেলছিল না, তো এই জয়টা কতটুক বাংলাদেশকে অন ট্র্যাকে আনতে পারে? না, আমার তো মনে হয় জাভেদ ওমর, যে এটা তো আমাদের কাঠামো পরিবর্তন করার পথে একটা স্টেপ হতে পারে সাদা জার্সিতে। মানে আমাদের আপনি যদি দেখেন যে আজ থেকে 2 সপ্তাহ আগেও এই সিরিজটা যাবে কিনা সেটাই তো আমরা নিশ্চিত ছিলাম না, যেহেতু রঙ্গনা হেরা তিনি কোভিড পজিটিভ ছিলেন, সেখান থেকে আইসোলেশনটা বেড়েছে, আমাদের অনেক টেনশন ছিল, ক্রিকেটাররাও চলে আসতে চেয়েছিলেন, এটা তো বলেছিলেন বিসিবি সভাপতি, লম্বা সময় ধরে তারা যেহেতু আইসোলেটেড ছিলেন এবং এটা নিয়েও কথা ছিল যে এই সিরিজটা হবে কি হবে না, বাট সেই জায়গা থেকে বাংলাদেশ যে ডোমিনেট করেছে, আপনি নিজেও টেস্ট খেলেছেন, আপনি ইউ নো বেটার দ্যান মি, যে টেস্টের 4টা দিন 5.5টা দিন যেভাবে ডমিনেট করেছে বাংলাদেশ, এটা তো আমরা দেখি না বিদেশের মাটিতে। না এক্স্যাক্টলি, মানে আমি সাইদ বলবে, আমি বলে নিই, আমি মানে আমার কাছে এটা ভালো লেগেছে কেন, যে বরাবরই বাংলাদেশ টেস্ট জেতার জন্য একটু উইকেটে হেল্প লাগে বা লাক দরকার হয়, কিন্তু এখানে কিন্তু আমরা পুরাপুরি ফার্স্ট টাইম, আমরা আগেও জিম্বাবুয়ের সাথেও টেস্ট জয়লাভ করেছি, ওই টেস্টে আমি ছিলাম, কিন্তু আপ অ্যান্ড ডাউন ছিল, কিন্তু এই টেস্টে কিন্তু থ্রু দ্য টেস্ট ডে 1 হয়তো 2 উইকেট পাওয়ার পর বাংলাদেশ একটু স্ট্রাগলিং করেছে উইকেট নেওয়ার জন্য নিউজিল্যান্ডের, কিন্তু তারপরে যে ডমিনেট করেছে উইচ ইজ ইউ রাইটকে, মানে মানে ট্রিমেন্ডাস আমি বলবো। ইভেন ব্যাটিং আমরা 450 করেছি, 450 ভেরি ইম্পর্টেন্ট, তার চেয়ে মোর ইম্পর্টেন্ট ছিল ব্যাটসম্যানরা কাম অ্যান্ড কোয়াইট, ওরা কিন্তু প্রচুর প্ল্যান করেছে উইকেট নেওয়ার জন্য, শর্ট অফ লেন্থ করেছে, লেগ স্লিপ নিয়েছে, স্লিপ মিডন নিয়েছে, অনেক ওরা প্ল্যান করেছে, তা বিকজ তাদের স্ট্রেংথের জায়গা হচ্ছে ফাস্ট বোলিং, 4টা দুরান্তর ফাস্ট বোলার, ওই জায়গায় আমাদের ব্যাটিং নিয়ে আমরা বরাবরই থ্রু দ্য মানে লাস্ট 1-2 ইয়ার স্ট্রাগলিং করছিলাম, সেটা T20 হোক, ওয়ানডে হোক, টেস্ট ম্যাচ হোক, তো ওই একটা জায়গায় যদি আপনি মমিনুলকে বলেন, যদি আপনি জয় ইজ এ নিউ কামার, একদম সময় নিয়ে ব্যাটিং করে, যেটা টেস্টের ভেরি ইম্পর্টেন্ট, একটা দল যখন বা একটা প্লেয়ার যখন সময় নিয়ে ব্যাটিং করে তখন ওই দলটা প্ল্যান করতে পারে টেস্ট ম্যাচে আমরা নেক্সট সেশনে কী করবো বা নেক্সট ডেটে কী করবো, তো ওই একটা খুব ইম্পর্টেন্ট। যেটা সাইদুলের সেম কোশ্চেনটাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে আপনি যদি দেখেন, আপনি বললেন যে বাংলাদেশের প্রথম জয়ের সাক্ষী ছিলেন আপনি, সেটা একটা অন্যরকম রোমাঞ্চ ছিল, এই জয়টারও কিন্তু ডেফিনেটলি যারা মাঠে ছিলেন আজকে সেটা অন্যরকম, আমরা যারা ভোর থেকে উঠে খেলা দেখেছিলাম, খেলাটা ফলো করেছি, আমাদের মধ্যে সেই রোমাঞ্চ ছুঁয়ে গেছে। মেইন যেটা বলতে চাচ্ছিলাম যে প্রেক্ষাপট একেবারেই কিন্তু বাংলাদেশের বিপক্ষে ছিল এই স্পেসিফিক ম্যাচটার আগে, সবকিছু মিলে, যেটা অনন্ত বললেন যে রঙ্গনা হেরা থাকবেন কিনা, আইসোলেটেড ছিল অনেক দিন, প্রায় 11-12 দিনের মতো ছিল, সবকিছু মিলে বাংলাদেশের ক্রিকেটের মধ্যে একটা নেগেটিভিটি ছিল সিন্স ওয়ার্ল্ড কাপ। আপনি যেটা দেখেন T20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ ক্রিকেট দল হারার পর থেকে কিন্তু একটা নেগেটিভিটি ছিল পুরো দলে, টিম ম্যানেজমেন্ট, সবকিছুর মধ্যে। আজকের এই ম্যাচটা জয়ের মধ্যে দিয়ে কিছুটা হলো সেই জায়গা থেকে দলটা বেরিয়ে আসতে পারবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে দল একটা বিরুদ্ধ কন্ডিশনে গিয়ে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় পেয়েছে, যেটা পরের ম্যাচে বাংলাদেশের ফলাফল যেটাই হোক, বাংলাদেশ হয়তো একেবারে উড়ে যাবে না, ভালো ক্রিকেট খেলবে, এটা আমার বিশ্বাস, যে বাংলাদেশ হয়তো ডিফারেন্ট ভেন্যু, ডিফারেন্ট কন্ডিশন, উইকেটও ডিফারেন্ট হবে ডেফিনেটলি, তবে বাংলাদেশ এতটুকু বলতে পারি যে তাদের চোখে চোখ রেখে লড়াই করতে পারবে এবং ভালো একটা ক্রিকেট খেলবে। আজকে আমার মনে হয় সাজিদ সবাই ভালো পারফর্ম করছে, আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাটিং বোলিং ফিল্ডিং আজকে দুটো ভালো ক্যাচ হয়েছে, গতকাল যে ক্যাচ মিসের যে খেসারত ছিল সেটা অ্যাকচুয়ালি আজকে পুষিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং জাভেদ ওমর বেলিম কিন্তু খুব ভালো অ্যাঙ্করিং করছেন, আপনি আপনি কিন্তু এই প্রফেশনে, না না ঠিক আছে আমি আগে করেছি, বাট এটা সবার কাছে সব কিছু হয় না, আমি এক্সপার্ট হিসাবে থাকতেই চাই, আমি অ্যাঙ্করিং হয়তো করবো, শখে করবো, কিন্তু আমার কাছে আরেকটা কোশ্চেন, যে বাংলাদেশ ক্রিকেট এই উইনটা, যেহেতু আমরা যখনই খারাপ খেলি, যেহেতু আপনারা মিডিয়ায় কাজ করেন আজকে অনেক বছর, আপনাকে আমি চিনি, যেহেতু মিডিয়া একটা খুব ইম্প্যাক্ট মানে ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট করে আমাদের স্পোর্টসে, স্পেশালি ক্রিকেটে, যেহেতু সবাই ক্রিকেট নিয়ে মাথা মাথা, যদি আমাদের আকরাম খান যদি দাঁড়ায় বা আমরা কেউ দাঁড়াই, 40টা মিডিয়া থাকে, 50টা, কোনো স্পোর্টস হয় না, তো আপনাদেরও একটা দায়বদ্ধতা আছে। এখন আমাদের যখনই আমরা খারাপ খেলি তখন এই এত নেগেটিভকে বিসিবির দোষ উইকেট কেন স্লো স্লেপ্টার চেঞ্জ করতে হবে কোচকে বাদ দিয়ে দেয় তো এটা কেন এখন আপনার কাছে কি মনে হয় যে এই একটা উইনে কি ওগুলো সব ভুলে যাবে নাকি না ওই প্রসেসটা আবার যেটা বলেছিল পাপন ভাই বলেছে যে আমরা জানুয়ারি থেকে নতুন ভাবে আমরা ই করব তো ওই জায়গাটা কতটুকু কাজ করবে ক্রিকেট বোর্ড আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় যে আপনাদের কাছে ক্রিকেট বোর্ডের জন্য তো ডেফিনেটলি এটা একটা স্বস্তির ব্যাপার আপনি আমাদের যদি সাম্প্রতিক মানে আমাদের তো টেস্ট চ্যাম্পিয়নশিপটা আবার শুরু হলো পাকিস্তানের সাথে দুটো টেস্ট আমরা হেরেছি তখন শুরু হয়েছে তার আগে যদি আমরা দেখি যে আমরা 7টা টেস্ট খেলেছি আগের চ্যাম্পিয়নশিপ টেস্ট চ্যাম্পিয়নশিপ সংস্করণে সেখানে 7টার মধ্যে 6টাই আমরা হেরেছি এখানে পাকিস্তানের সাথে দুটো টেস্ট খুব যাচ্ছে তাইভাবে হেরে শুরু হয়েছে ওই জায়গা থেকে নিউজিল্যান্ডে আমরা এর আগে 32টা ম্যাচ হেরেছি সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ টেস্ট ভালো খেলা না তামিম নেই সাকিব নেই সো মাশরাফি তো নেই সো পঞ্চপাণ্ডব নেই এর মধ্যে শুধু মাহমুদুল্লাহ মুশফিকই আছে সবকিছু মিলিয়ে আমাদের ব্যাটিং অর্ডার ফর্মে ছিল না বোলাররা কখনোই ভালো করেন না সেই জায়গা থেকে এই জয়টা আমার মনে হয় বিসিবির জন্য অনেক স্বস্তির বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় মানে সাফল্য কিনা সেটাও এখন একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে কিন্তু আমি সাইদ ভাই বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যেটা প্রথমে বললেন যে বাংলাদেশ দল যখন খারাপ করে কেন গণমাধ্যম অ্যাকচুয়ালি নেগেটিভ ইয়ে করে আমরা কথা বলি বা সেটা হচ্ছে গণমাধ্যমের কাজ গণমানুষের কথা প্রচার করা এবং ক্রিকেট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা আবেগের জায়গা সমর্থকদের বাংলাদেশের এবং বাংলাদেশের যত মানুষ আছে তারা কম বেশি সব আপনি যদি রাস্তাকে রিক্সা ইভেন আমি দেখেছি রিক্সা যখন থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত তারা রেডিওতে কমেন্ট্রি শুনে তারা খেলা শুনছে এবং তারা অনেক সময় টিভিতে চায়ের দোকানে বসে খেলা দেখছে তারা মানে কোনো ভাড়া নিতে চায় না তো বিষয়টা এই পর্যায়ে গেছে যে বাংলাদেশের প্রতিটা স্তরের প্রতিটা পর্যায়ের মানুষ ক্রিকেট ভালোবাসে ক্রিকেট নিয়ে তারা ভাবে তারা ক্রিকেটের ভালো চান এবং যখন দল খারাপ করে ডেফিনেটলি এটা তাদেরও খারাপ লাগে আমি আবার ডিফারেন্টভাবে চিন্তা করি কেন যেটা ঠিক আছে আপনারা একদম রাইট বলেছেন আমি আবার চিন্তা করি যে ক্রিকেট বোর্ড এই যে মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন প্লেয়াররা বা প্লেয়ারের এই বলেন ক্রিকেট বোর্ড এই প্রেশারটা নিয়েছে সিলেক্টর বলেন কোচ বলেন বা ইভেন ক্রিকেট বোর্ড বলেন আমার কাছে মনে হয় প্লেয়াররা তো প্রেশার আসবে কিন্তু তারা মাঠে পারফর্ম করতে হয় তাদেরকে যে অনেকদিন রান করছে না ফেসবুক কমেন্ট কেন ওকে বাদ দেওয়া হচ্ছে না বা কেন ওকে নেওয়া হয়েছে প্রেশার নিবে প্লেয়াররা কিন্তু ক্রিকেট বোর্ডকে যখন এই টাইপের খারাপ খেলে মানে এটা আমার কাছে মনে হয় কি দেয়ার প্রসেস শুড বি সেম তারা এতে কনফিউজ না থাকে কারণ প্লেয়ার একটা অফ ফর্মে যাওয়ার পর সে কনফিউজ থাকে যে আমি শর্ট খেলবো কি খেলবো না কিন্তু ক্রিকেট বোর্ডের যে পলিসি মেকিং আফটার 5 ইয়ার্স আমরা কী চাচ্ছি মেবি বাংলাদেশ ক্রিকেট দল হিসেবে ভালো নাও খেলে কিন্তু তাদের প্রসেস সেম থাকবে ফলোড বাই যেহেতু আমরা যখনই খারাপ খেলি তখন এগুলো সমালোচনা শুরু হয় কিন্তু যখন আমরা ভালো খেলি তখন ওই প্ল্যানিংগুলো সব ভুলে যায় কি আন্ডার 14কে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে সবাই একটা কথা বলে আমাদের পাইপলাইনে প্লেয়ার নাই কিন্তু আপনি খেয়াল করেন পাইপলাইনে প্রচুর প্লেয়ার আছে কিন্তু আমাদের মেন প্ল্যান আমরা এখনই আফসোস করছি এখন আমার বিশ্বাস সাকিব তামিম এরা আরও 2, 4, 5 বছর খেলতে পারবে আমরা এগুলো কমেন্ট না করি কি বুড়া হয়ে গেছে বা বয়স হয়ে গেছে বা অনেক খেলেছে কিন্তু আমার সাকিব তামিম ইম্পর্টেন্ট না এখন ভেরি ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি 5-7 বছর পর আমার যখন ডেবু হয়েছিল তখন আমরা আকরাম ভাই নান্নু ভাই থেকে দেখতাম আবার সাকিব যখন ডেবু হয়েছে তখন আমি কিন্তু সাকিব আমাকে দেখতো তারপর সাকিব আমার সাথে খেললো তামিমের সাথে আমি ওপেন করলাম তো এখন যারা এই যে 18, 17 আন্ডার 19 বছর 14 তারা যদি আজকে 10 বছরে রিফান্ড হয় তখন তারা 20-22 বছর আছে ডেবু হবে বা 19 বছর আছে ডেবু হবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্রিকেট বোর্ড আপনি যেহেতু বিং ভেরি পজিটিভ মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ড ইজ অন দ্য রাইট ট্র্যাক সো যে ইস্যুগুলো নিয়ে কথা হচ্ছে যে আমাদের উইকেটটা আসলে এখনও ফার্স্ট ক্লাসের জন্য রেডি না বিপিএলের উইকেটের সময় গভর্নিং কাউন্সিল সচিব বলছেন যে আমাদের উইকেট স্পোর্টিং করা আসলে ওইভাবে মানে আমাদের জন্য পসিবল হয়ে ওঠে না পাইপলাইন আপনি বলছেন প্লেয়ার আছে যদিও আমরা সবাই জানি যে পাইপলাইন আসলে ভালো প্লেয়ার নেই আমি একটু আপনার যুক্তিগুলো জানতে চাই যে ক্রিকেট বোর্ড কেন অন প্রসেস আছে বলে আপনি মনে করেন না আমি প্রসেস না প্রসেস সেম থাকবে যেমন যে আমরা যে প্ল্যান করে জানুয়ারি মানে উনি বলছেন যে হারুক জিতুক দল যে অবস্থানে থাকুক ক্রিকেট বোর্ডের প্রসেসটা যেন ঠিক থাকে যেমন একটা সিলেক্টর বোর্ড আছে তারা সিলেকশন করবে দে আর সামটাইম কনফিউজ কি আপনি সাহেবকে দিয়ে ওপেন করিয়ে দিচ্ছেন আপনি সাহেবকে রেডি করছেন টেস্টের জন্য আপনি টেস্টে বাদ দিয়েছেন ওর কত বড় একটা প্রেশার নেক্সটজন দলে আসবে সেম আপনি সৌম্য সরকারকে আপনি স্পেশালিস্ট হিসাবে 2020 আপনি আমার টেস্ট খেলিয়ে দিচ্ছেন যেহেতু ওখানে কেউ রান করছে না লিটন আমার টেস্টের চ্যাম্পিয়ন প্লেয়ার আপনি লিটনকে ওয়ান ডেতে নিচ্ছেন বা T20 নিচ্ছেন ও পারফর্ম করছে না এগুলো আবার আসেন মাঠের ফ্যাসিলিটিস ওই জায়গায় একটা কমিটি আছে একজন চেয়ারম্যান আছেন ওই জায়গায় উইকেটটা কেন এখন রেডি হচ্ছে যেহেতু আমাদের এখন ওন গ্রাউন্ড ওই জায়গায় তখন সমাজের কেন এত স্লো উইকেট আমরা খেলে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছি। আবার আপনি আসেন বোর্ডের পলিসিগুলা কে তাদের কাঠামো হোক বা আমাদের সেকেন্ড ডিভিশন বা আমাদের ক্যালেন্ডার কে থ্রু দ্য ইয়ার আমরা কী ক্যালেন্ডার আমাদের মেন মেন প্লেয়ার যারা ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার তারা তারা কি ইনভলভ হচ্ছে আমাদের বিসিএলে ওই প্ল্যানটা বা আমরা কোন সময় এই এই ক্যালেন্ডার খালি রাখবো যাতে ওরা খেলতে পারে ইঞ্জুরি যদি না থাকে। তো ওইগুলো আলোচনা হয়েছে না যে বড়ো বড়ো প্লেয়াররা বা ওরা খেলতে চায় না তখন ওরা ট্যুরে চলে যায় অ্যাডে চলে যায়। তো এটা ফিঙ্গার আউট যখন খারাপ করে এই টাইপের ফিঙ্গার আউট করা উচিত না। কেন ক্রিকেট বোর্ড হচ্ছে হায়েস্ট গার্জেন আমাদের সবারই মানে স্পেশালি প্লেয়ার যারা খেলেছে বা এক্স প্লেয়ার বা যারা কাজ করে ক্রিকেট বোর্ডে ওই একটা জায়গায় আমার মনে হয় জবাবদিহিতার জায়গা প্ল্যান পলিসি যেটা আমরা 5 বছর অনেক আগে আমি বলেছি বা সবাই বলে কিন্তু আমাকে এটা খুব ইম্পর্টেন্ট দিতে হবে আমরা আই ওয়াশ না করি এটা আমার বিশ্বাস। কেন যেহেতু আপনি তামিম আর মাশরাফিকে ডেকে নিয়েছেন উইদিন নাইট তো আপনি ইমপ্রুভ করতে হবে না আপনার লং প্ল্যান থাকতে হবে যেটা আমরা অনেক আগে বলছি লং প্ল্যান এ টিম আন্ডার-19 ঠিক আছে ওটা নিয়ে কেউ মাথা কামাবে বাংলাদেশ টিম মানে পুরো বিজি সব ঠিক আছে বাংলাদেশ টিম ভালো খেললে স্পন্সার ফ্যাসিলিটি সব বাড়বে। বাট আমি যে 10 বছর পর যে পঞ্চম পাণ্ডব বলেন বা আমাদের ব্যাকআপগুলো বলেন পাইলটের ব্যাকআপ বলেন রফিকের ব্যাকআপ বলেন সব কিছু মিলে সাকিব তামিমের ব্যাকআপ বলেন এটা কখন হবে? ইট ইজ নট লাইক এ গম কে আপনি দিলেন আটা হয়ে বেরোলেন। একটা প্লেয়ার হইতে লাগে 12-14 বছর। আজকে সাকিব আল হাসান 35 বছর কিন্তু ওই জায়গায় আসতে তাকে লাগছে 10 বছর 2-4 বছর স্ট্রাগলিং করছে এখন ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার। সেম তামিম আমার সাথে ওপেন করলো স্ট্রাগলিং করলো 8-10টা ম্যাচ ওয়ার্ল্ড কাপের ট্রিমেন্ডাস ইনিংস এগেনস্ট ইন্ডিয়া তারপর স্ট্রাগলিং তারপর সে নিজেকে গুছালো কোথায় গুছালো ন্যাশনাল টিমে আসার পর। কিন্তু বাইরে কি হয় এত রিফান্ড হয়ে আসে দে আর রেডি টু প্লে ইন ন্যাশনাল টিম ওটা আমাদের করতে হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করে সাজিদের কাছে আসতে চাই। বাংলাদেশ ডমিনেট করেছে অলমোস্ট ইন এভরি সেশন একটা দুটো সেশন বাদে। বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে আপনি নিশ্চয়ই সকালের খেলাটা দেখেছেন কতটা আনন্দ লেগেছে এরকম। অফকোর্স দেখেন আজকে আমার উপস্থাপনা বড় কারণ হচ্ছে কেন এত লাস্ট মিডিয়াতে গিয়েছি আমি প্রতি সময় নেগেটিভ তো বলি না হয়তো নেগেটিভ পজিটিভ হইতে বলি খুব খারাপ লাগে। ইভেন নট অনলি মিডিয়া রাস্তায় যখন যাই ভাই আপনারা কী করতেছেন ভাই আপনারা কী করতে রিক্সাওয়ালা হোক বা একটা অফিসার হোক বা যে ওনাকে বাদ দেন না কেন ভাই আপনি ওরে কেন বারবার নেন আমি যে বস ঠিক আছে হয়ে যাবে। তো এই জিনিসটা খুবই কষ্ট দেয় বা মন খারাপ করি। বাট অ্যাজ এ যেটা বাংলাদেশ যেভাবে খেলেছে সত্যি কথা আমি নিউজিল্যান্ড ট্যুরে 2বার গিয়েছি ইজ এ টাফ কন্ডিশন আমাদের জন্য অ্যাওয়েতে সবগুলোই টাফ কন্ডিশন কিন্তু নিউজিল্যান্ড বেশি টাফ কেন এক তো হচ্ছে নিউজিল্যান্ড খুব গুছানো ক্রিকেট খেলে একদম যেমন সুযোগ কম দেয় যেমন পাকিস্তান টপ টিম কিন্তু এগ্রেসিভ শর্ট বল মারা রান করার বল আসে ওরা খুব কম দেয় ওই একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তৃতীয় হচ্ছে প্রচণ্ড বাতাস চতুর্থ হচ্ছে ওদের যেটা বললাম 1 নম্বর দল পঞ্চম হচ্ছে আমরা এমন জায়গায় যাচ্ছিলাম কে ক্রিকেট কনফিউজ কে বাংলাদেশ কী করবে। তো ওই একটা জায়গায় এই জয়টা আমার কাছে মনে হয় কনসিস্টেন্ট করতে পারে এটা বাংলাদেশের ফিউচার ক্যালেন্ডার মানে এই বছর তো স্টার্ট করলাম এটা এই জয়টা আমার কাছে মনে হয় প্লেয়ারদের ক্ষেত্রে স্পেশালি প্লেয়ারদের ক্ষেত্রে মেন্টালি অনেক হেল্প করবে বিশ্বাসের জায়গায় অনেক হেল্প করবে। রাইট 9টা বছর পেরিয়ে গেছে এবং 47টা টেস্ট পর বাংলাদেশের কোনো পেসার 5 উইকেট নিয়েছেন অনেক বড় একটা ব্যাপার সেটা শুধুমাত্র বিদেশের মাটিতে না সেটা ইনফ্যাক্ট মানে দেশের মাটি মিলিয়েই আমাদের পেসাররা আসলে পারফর্ম করতে পারে না। এবাদতের 5টা উইকেট 6টা উইকেট কতটা এবং 2টা ইনিংস মিলিয়ে 7 উইকেট কতটা এনজয় করেছেন? ডেফিনেটলি মানে বাংলাদেশের কোনো পেসার উইকেট পাচ্ছে এবং তার বল এমন কন্ডিশনে তার ভালো বল করছে এটা দেখতেও কিন্তু ভালো লাগে বাংলাদেশের। আপনার নিশ্চয়ই মনে আছে কয়েক বছর আগেও বাংলাদেশ টিম 1 পেসার নিয়ে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছে এবং এটা নিয়ে হিউজ সমালোচনা হয়েছে। আজকে কিন্তু ম্যাচের শেষে পোস্ট ম্যাচে বা সংবাদ সম্মেলনে যেটা বলেছেন মুমিনুল হক যে তিনি কিন্তু ধন্যবাদ দিয়েছেন গণমাধ্যমকে যে গণমাধ্যম আমরা বা যারা কাজ করি তারা সবসময় যখনই এরকম পেসারদেরকে কিছুটা হলেও তাদেরকে নেগলেক্ট করা হতো বা তাদের দলে সুযোগ দেওয়া হতো না তারা সুযোগ পেতেন না বারবার কিন্তু সরব ছিল যে কেন মানে টেস্ট ক্রিকেট মানে আপনার 20 উইকেট নিতে হবে আপনি তো সবসময় স্পিনের উপর রিলাই করতে পারেন। আমরা বড় বড় সবগুলো দেশকে দেখি যে তারা কীভাবে পেস বোলার ক্রিয়েট করে নতুন তাদেরকে নার্চার করে বাংলাদেশে কিন্তু সেটা দেখা যায়নি। তবে আমি বলবো যে এবাদতের যে আজকে যে কীর্তিটা গড়েছেন গতকালকে তিনি একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে রেখেছিলেন আজকে সেই আত্মবিশ্বাসটা আমার মনে হয় তাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। আমার মনে হয় যে উনি কিন্তু সহজে হেরে যাওয়ার মতো একজন মানুষ না কারণ আমরা জানি ওনার ব্যাকগ্রাউন্ডটা কী এবং উনি কীভাবে তিনি বাংলাদেশের ক্রিকেটে উঠে এসেছেন এই তার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বলে দেয় যে তিনি হয়তো স্টার্টটা ভালো করতে পারেননি কারণ আমরা জানি যেটা জাভেদ ভাই বললেন যে শুরুটা কিন্তু সবার একরকম হয় না যেটা আসলে অনেকের আমরা দেখেছি শুরুতে এসে যেমন মার্নাস লাবুশেনের কথা যদি বলি তিনি একের পর এক কনকাশন সাবস্টিটিউট হিসেবে তিনি দলের সুযোগ পেলেন প্রত্যেক অলমোস্ট প্রত্যেক ইনিংসে তার সেঞ্চুরি আছে ফার্স্ট ইনিংস যখন তিনি ব্যাট করেছেন সবার কিন্তু লাক এতটা ভালো হয় না মাশরাফি বিন মুর্তজা সবসময় যেটা বলেন যে তার লাক সবসময় তার পক্ষে কাজ করেছেন হয়তো ইবাদত হোসেনের সে লাকটা এতদিন তার পক্ষে ছিল না তিনি খেলেছেন তার ডেবু হয়েছিল নিউজিল্যান্ডে কিন্তু স্বাভাবিকভাবে একটা নতুন বোলার কখনো সেখানে বল করেনি উইকেট একরকম সেখানে প্রচণ্ড বাতাস যদিও আমার যাওয়ার কখনো সুযোগ হয়নি জাভেদ ভাই ভালো বলতে পারবেন এবং যারা খেলছেন তারাও বলেন যে প্রচুর বাতাস সেখানে বল লাইনটা মেনটেন করাও কিন্তু একটা চ্যালেঞ্জ যারা দীর্ঘদিন ধরে খেলছেন স্পেশালি যারা নিউজিল্যান্ডের ক্রিকেটে তারা হয়তো সেখানে মানিয়ে নিতে পারেন এবাদতের জন্য একটু টাফ ছিল কিন্তু সবাই কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে বাংলাদেশে যে কয়েকদিন প্র্যাকটিস সেশন করেছে সেখানে ভালো হয়েছে এবং একই সঙ্গে আমার যেটা মনে হয় যে নির্ভর হয়ে খেলতে পেরেছে বাংলাদেশ দল বাংলাদেশ দলের যে সমালোচনাগুলো তাদের সহ্য করতে হয়েছে গত ২-৩ মাসে এর চেয়ে আসলে সমালোচনার এর বেশি কিছু আর হওয়ার কিছু বাকি ছিল না প্রত্যেকটা ক্রিকেটারকে ব্যক্তি ক্রিকেটারকে ধরে ধরে কিন্তু সমালোচনা হচ্ছে ওয়ানডে ছিল না টেস্ট এবং T20 ফরম্যাটে যেহেতু গত কয়েক মাস এই দুটো ফরম্যাটে খেলা হয়েছে সেক্ষেত্রে তাদের আর কোনো হারানোর কিছু ছিল না তারা যদি 50 রানও অলআউট হতো তো সবাই কিন্তু বলতো আচ্ছা ঠিক আছে বাংলাদেশ তো এমনই খেলে দেশে টানা 4 ইনিংসে 20 রানের মতো 4 উইকেট পড়েছে এটা এমন আর কি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তারা একটু ফ্রিলি খেলতে পেরেছে একই সঙ্গে টিমকে বুস্ট আপ করেছে দলের সঙ্গে খালেদ মাহমুদ সুজনের অন্তর্ভুক্তি এবং তার থাকাটা এবং তিনি কতটা ইম্প্যাক্ট রাখতে পারেন আমরা কিন্তু দেখেছি 2015 ওয়ার্ল্ড কাপে দলের সঙ্গে তিনি ছিলেন 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছিলেন নিধাস ট্রফির ফাইনালেও কিন্তু তিনি ছিলেন হয়তো 19 ওয়ার্ল্ড কাপে তিনি থাকার পরও বাংলাদেশ ভালো কিছু করতে পারেনি তবে এমন তো না যে উনি থাকলেই সবসময় দল ভালো করবে তবে তার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে শুধু প্রেজেন্স না তার যে কথাগুলো তিনি যে বলেন মুমিনুল হক কিন্তু সোজাসাপটা কথা বলেন তিনি বলেই দিয়েছেন যে আজকে খালেদ মাহমুদ সুজন এবং মুশফিকুর রহিম তারা এই দুজন কিভাবে ইন্সপায়ার করেছে পুরো দলকে তো এ থেকেই বোঝা যায় যে দলের মধ্যে যে একটা নেগেটিভিটি ছিল সেটা কিছুটা হলেও সরে গেছে এবং খালেদ মাহমুদ সুজনের ইনক্লুশনের মাধ্যমে আমি বলবো যে দল এখন অনেকটাই চাঙা আগের চেয়ে যেটা গত 3-4 মাস যে আত্মবিশ্বাসের একটা অভাব ছিল সেটা এখন আমার মনে হয় যে কিছু অ্যাড করতে যাচ্ছি আমি একটু অল সরি পার্টনারশিপ যেমন আমরা ব্যাটিংয়ে কেমন পার্টনারশিপ হয় তো ওটা বলিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কারণ আমরা কিন্তু বরাবরই সারাদিনে 90 ওভার বলিংয়ে আমরা ফাস্ট বোলাররা করতো সারাদিনে 18 ওভার তিনটা ফাস্ট বল বা দুইটা ফাস্ট বল মিলে 22 ওভার ম্যাক্সিমাম তো যখন স্পিনার এক জায়গায় দিয়ে সাকিব কন্টেন্ট করছে বা অন্য তাইজুল কন্টেন্ট করছে ওখানে ফাস্ট বোলার যদি ইজিলি চিপিন যদি 12 বা 14 যেটা হয়েছে 12 দিয়ে দেয় পার্টনারশিপ হয় না তখন কিন্তু ওই দলের জন্য খুব ইজি হয়ে যায় তো এটা বাংলাদেশের গুড নিউজ যেহেতু আবার আনসেটেল একটা ব্যাটসম্যান যখন স্পিন দুই দিয়ে খেলতেই থাকে ও কিন্তু সেট আপ হয়ে যায় কিন্তু এক জায়গা দিয়ে কুইক উইথ দ্য সুইং মানে কুইক বলছে না যে 150, 135 হোক বা 30 হোক 130, 135 ফলোড বাই লেফট আর্ম ফলোড বাই অফ স্পিনার ভ্যারিয়েশন কারণ আপনার তো সারাদিন 90 ওভার পেশেন্স দরকার এক্স্যাক্টলি হ্যাঁ তো ওই একটা জায়গায় প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের আর যেটা মাহমুদের কথা বলছেন হয় কি এক্সপেকটেশনস আর একটা রেসপেক্টকে মানুষকে গ্রহণ করা যে মাহমুদ যেভাবে কাজ করছেন ক্রিকেট বোর্ডে তখন প্লেয়াররা বুঝে কেন আমরা ওনার কথা তো গ্রহণযোগ্যতা থাকতে হবে এখন এখানেই আরও হয়তো অনেকে যাবেন কিন্তু প্লেয়াররা তো গ্রহণ করেন উনি বাংলাদেশ টিমে ক্যাপ্টেন ছিলেন লম্বা সময় এই জন্য বলছে এই জন্য আপনার যে প্লেয়ারকে কথা বলে তাহলে ওই লোকের একটা পার্সোনালি থাকতে হবে যে ওর কথা তারা শুনবে আর যদি ওর একটা ব্যাকগ্রাউন্ড বা ওরকম স্ট্রং না থাকে তো যতই সে ভালো কথা বলুক আজকে আমরা কেন সাকসেসের মানুষের কথা শুনি সাকসেসের মানুষ শুনতে চাই কেন একটা আনসাকসেস না সে একটা নর্মাল লেভেলে খেলছে কিন্তু সে কিন্তু কোয়ালিটি কথা বলেও এত নিবে না কিন্তু যখন একটা যে কোনো ওয়াসিম আকরাম হোক বা যারা সাকসেস এরা বা একটা টপ লেভেলে খেলেছে লম্বা সময় তখন এদের কথাটা নিবে তো সুজনের ক্ষেত্রে তাই হয়েছে কারণ প্লেয়ারদের সঙ্গে খুবই একটা গ্যাপ ছিল ম্যানেজমেন্ট যেটা আমি শুনেছি ম্যানেজমেন্টের সাথে প্লেয়ারদের কোচ হোক ফিল্ডিং কোচ হোক যাই হোক ওই জায়গায় সে কোনো ব্যাপারে টেনশন করিস না আমি দেখতেছি উনি দায়িত্ব নিয়ে না ওই একটা জায়গায় মেন্টর হিসাবে উনি কিন্তু উইডেন না ইজ নট রকেট সাইন্স কে প্লেয়ারদেরকে প্র্যাকটিস করে ঠিক করে দিয়েছে ওই কথাগুলো ওই গ্যাপগুলো সে ফিল আপ করেছে আমার কাছে মনে হয় এই জন্য একটু শান্তি প্লেয়ার পেয়েছে মেন্টাল সেটেলমেন্টটা মনে হয় অনেক ভালো দিতে পারে মানসিক ব্যাপার তো আল্লাহ কোচ আমাকে এটা বললো ও যে চাচা আমাকে এটা কোচ বললো সরি চাচা বলছি ওর নাম খালেদ মাহমুদ সুজন তো সুজন এটা বললো সবাই তাকে চাচা বলে ডাকে সবাই জানে তুই টেনশন করিস না আমি বলে দিচ্ছি তুই একদম নিশ্চিন্ত ঘুমা তুই কালে খেলতেছ কথা ও তো আমার কনফিউজ কথা আপনার খেলতেছ ও আমাকে এরকম বলছে এইগুলো জিনিস মেন্টর হিসেবে কাজ করে আর গ্রহণযোগ্যতা থাকতে হবে বাংলাদেশ টিম টেস্টে ব্যাটিংয়ে খুব খারাপ একটা সময় পার করছিল সেই জায়গা থেকে আমরা দেখলাম যে চারজন 50 পেয়েছেন ফার্স্ট ইনিংসে, এত রান বোর্ডে স্টিল কোনো 100 নেই, চারজনই মনে হচ্ছে একটা সময় 100 করতে পারেন। মোমিনুল একটু স্ট্রাগল করছিলেন শুরুতে, লাইফ পেয়েছেন, নো বলে বোল্ড হয়ে বেঁচেছেন, বাট তারপর কিন্তু খুব স্মুথ ছিলেন। সো বাংলাদেশের ব্যাটিং ইউনিটটা আপনাকে কতটা আসলে মুগ্ধ করেছে এবার? আচ্ছা দেখেন, প্রথমত আমি এটা মানে দ্বিমত না যে ব্যাটিংটা এক্সপোজ হয়ে দেখা যায় যে 70 অল আউট, কিন্তু একটা যখন বলিং করে একটা দল 450 রান করে ফেলে একদিনে, ওটাও কিন্তু যেহেতু কেন চোখে পড়ে না, কেন 3 উইকেট বা 5 উইকেট থাকলে তো খুশি থাকে। তো ব্যাটিংটা বাংলাদেশ দুই জায়গায় স্ট্রাগলিং করছিল, যদি টেস্ট ম্যাচ দেখেন টি20 আমরা ব্যাটিংও ভালো করছিলাম না, বোলিংও ভালো করছিলাম, কেন বোলিংটা ব্যাটিংটা চোখে পড়ে। তো ওইভাবে যেভাবে আমরা গিয়েছি উইদাউট ভেরি লেস প্রিপারেশন, শুধু আমি যাওয়ার আগে একটাই কথা বলেছিলাম, একটা যা বাংলাদেশ পার পেতে পারে, কিন্তু আমি ভেরি আনএক্সপেক্টেড এই পারফরমেন্সটা, সত্যি কথা যদি অনেস্টলি বলি হয়তো সবাই আমার সাথে একমতই হবেন, কিন্তু এই ব্যাটিংয়ের জায়গাটা আমি সবচেয়ে ইমপ্রেস হয়েছি। কেন বাংলাদেশ যেমন মোমিনুল বেসিক্যালি ওর যতগুলো আপনি 100 দেখবেন এগ্রেসিভ, কিন্তু ও এত কাম অ্যান্ড কোয়াইট উইথ দ্য জয়। আমাদের ও হয়তো ওর এটা মানে একদম নিউ কামার র সেকেন্ড টেস্ট ওই জায়গায় সে কাম অ্যান্ড কোয়াইট লম্বা বেশি বল নিয়েছে, হয়তো লিটন দাস একটু এগ্রেসিভ হয়েছে প্রথম দিকে, পরে উনি কাম অ্যান্ড কোয়াইট হয়েছে, ওই জন্য আমি ভেরি ইমপ্রেস। কারণ আমি বরাবরই বলি এখন রিকি পন্টিং উনি কি মারতে পারে না, তো উনি টেস্টে কেন 200+ বল নেয়। মুশফিকুর রহিম আমাদের উনি কি এগ্রেসিভ খেলতে পারেন না, ওয়ানডেতে টি20 খেলেন, তো ওই যার ওই প্লেয়ার আবার ওই টেস্টে গিয়ে 210 বল খেলে 100 করে, তো উইচ ইজ একটা দলের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশ যেভাবে খেলেছে। আমি জানি না নেক্সট উইকেটটা কী হবে, অনেক বড় উইকেটটা আমাদের অনেক অনুকূলে ছিল, ফুল অ্যাডভান্টেজ নিয়েছে ব্যাটসম্যানরা এই উইকেটের, আমার কাছে ওরা কিন্তু অনেক ট্রাই করেছে, তারা লট অফ ভেরিয়েশন করেছে বোলিংয়ে, ফাস্ট বোলিং ঘুরিয়ে ফিরিয়ে ফিল্ডিং চেয়েছে, কিন্তু আমি একটা জায়গায় ভেরি ইমপ্রেস যে বাংলাদেশ সময় নিয়ে ব্যাটিং করেছে উইথ দ্য মানে ছাড়া বলেন বা কোন বল আমি ছাড়বো না বা কীভাবে আমি খেলবো, খালি দুই একটা সফট ডিসপ্লেন মনে করি স্টিল ওগুলো যদি ইমপ্রুভ করতে পারে নেক্সট টাফ উইকেট আমার মনে হয়। 228 বল খেলে আত্মপূরণ করেছেন জয়, আপনি মনে করেন কিনা যে জয়ের ব্যাটিংটা আসলে বাকি ব্যাটসম্যানদের জন্য টোনটা সেট করে দিয়েছে? এক্স্যাক্টলি, আমি যেটা প্রথম দিন যখন জয়ের ব্যাটিং দেখে আমার কিন্তু জাভেদ ওমর বেলিম ভাইয়ের কথা মনে হচ্ছিল, নিশ্চয়ই আপনারও মনে আছে চিটাগংয়ে জিম্বাবুয়ের সাথে আপনি 320 বলে 17 বল মেবি 80 রান করেছিলেন, খুব একটা স্লো ইনিংস। তো বাংলাদেশের আমরা দেখেছিলাম যে ব্যাটসম্যানরা লাস্ট পাকিস্তান সিরিজের কথাও যদি বলি, তারা উইকেটে ছটফট করতেন, তাদের মধ্যে একটা কামনেস যেটা থাকা দরকার, টেস্ট মানেই তো একটা ধৈর্য, একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তাদের মধ্যে কিন্তু সেটা ছিল না, জয়ের মধ্যে কিন্তু সেটা দেখেছি। এবং আমার মনে হচ্ছে যে জয় যেটা করে দেখিয়েছে, জয় যেহেতু পেরেছে এটা কিন্তু অন্যদেরকে ইন্সপায়ার করেছে যারা পরে ব্যাট করেছে, লিটনের কথা বলতে হয়, মোমিনুলের কথা বলতে হয়, শান্ত কিছুটা তার সঙ্গে একটা লম্বা সময় ব্যাট করেছিল, আমার মনে হয় যে জয় অন্যদেরকে ইন্সপায়ার করছে যে না এই উইকেটে আসলে কীভাবে ব্যাট করতে হবে, এবং তারা সে এবং শান্তই কিন্তু ওই টোনটা সেট করে দেয় যে এই উইকেটে আসলে ব্যাট করাটা ইজি, এখানে বল ছেড়ে খেলা যাচ্ছে। এবং আমরা যেটা দেখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট ব্যাটসম্যানদের স্পেশালি বল ছেড়ে খেলার প্রবণতা একদমই কিন্তু কম ছিল, তারা বলের উপরে চলে যায়, বলের উপর গিয়ে খেলতে খুব পছন্দ করে, এবং সে এভাবে খেলে কিন্তু উইকেট বিলিয়ে দিয়ে এসেছে অনেক সময়। আমরা দেখেছি লাস্ট পাকিস্তান সিরিজের আমরা দেখেছি শর্ট বল তারা খেলতে পারছিল না, সাইফ হাসানের খুব দৃষ্টিকটু একটা আউটও আমরা দেখেছিলাম। এবার কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো বাংলাদেশের যারা প্রথম ইনিংসে খুব ভালো মতো এক্সিকিউট করেছে, এবং সবচেয়ে ভালো যেটা লেগেছে যে 176 ওভার ব্যাট করেছে বাংলাদেশ, যেটা ইমেন্স, মানে বাংলাদেশের মেবি টেস্ট ক্রিকেট ইতিহাসে এটা সেকেন্ড হাইয়েস্ট ওভার। কাদের এগেইনস্টে করেছে, মানে চারজন পেসার যারা সেরা পেসার, এবং তারা টেস্ট চ্যাম্পিয়ন, তারা তাদের হোম গ্রাউন্ড বেস্ট, এবং তারা কদিন আগেই তো কমাস আগেই তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে, ভারতকে হারিয়েছে, তাদের কন্ডিশনে তাদের মতো বলারদের সাথে 176 ওভার, এবং তাদের এক একজনের বলের গতি যদি দেখেন 80+, 85, 86, কারো 90ও, কাইল জেমিসন কিন্তু 90তেও বল করেছে আমরা দেখেছি, নেইল ওয়াগনার আসলে যিনি স্পেশালিস্ট বলা হয়, এবং তার দেখেছিলাম যে অস্ট্রেলিয়া তো কয়েক বছর আগে ট্রান্সটাসমান সিরিজে তিনি কীরকম একটা স্পেল করেছিলেন। তো এই বিষয়গুলো তারা যেভাবে খেলেছে ডেফিনেটলি, যেটা জাভেদ ভাই বললেন সেকেন্ড টেস্ট ক্রাইস্টচার্চে, সেখানে উইকেটটা একেবারে ডিফারেন্ট, এবং এখানকার উইকেটও কিছুটা হলো বাংলাদেশের পরে কথা বলেছে, কারণ নিউজিল্যান্ডও কিন্তু এই মাঠে খুব একটা ম্যাচ খেলেনি, এলিমেন্ট অফ সারপ্রাইজ যেটা আমরা বলি হয়তো বা এটা তাদের মধ্যে ছিল যে উইকেটটা কেন এরকম আচরণ করছে, যেটা হতেই পারে তাদের দেশে অনেকগুলো মাঠ এবং তারা হয়তো সব মাঠে রেগুলার খেলার সুযোগ পায় না, উইকেটটা তারা হয়তো বা ভেবেছিল বাংলাদেশ এমন উইকেটও স্ট্রাগল করবে, কিন্তু এটা বাংলাদেশের ফরে কাজ করেছে। তবে ডেফিনেটলি নেক্সট ম্যাচে ক্রাইস্টচার্চে তো আপনি গিয়েছিলেন, নিশ্চয়ই জানেন উইকেটটা কেমন, সেখানে উইকেট ডেফিনেটলি কিন্তু এমন হবে না। আজকে ব্র্যান্ডন ম্যাককালাম যখন কমেন্ট্রি করছিলেন তখন কিন্তু এখানে শুনছিলাম যে তারা বলছিলেন পরের ম্যাচের উইকেটে যেন গ্রিন টপ রাখা হয়, এবং গ্রিন টপ রাখলে কি হতে পারে সেটা কিন্তু আমরা জানি যে সেখানে আরো কতটা দুর্ধর্ষ হতে পারে অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড ক্রিকেট টিম। জাভেদ, আমরা 97 আইসিসি ট্রফি জিতে আমরা বিশ্বকাপে আসলাম এবং বিশ্বকাপ খেলছি আমরা রেগুলারলি। আমাদের সাফল্যের মধ্যে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, তারপর আমাদের আমরা 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল, 15-তে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল, সাফল্য তো আছে আমাদের, খুব দ্রুত আসেনি বাট এসছে। বাট আপনি মনে করেন কি যে বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারানোটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য? ইন দ্য মিন টাইম অবশ্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও আমরা জিতেছি। যেহেতু আমরা যে লেভেলে 21 বছর খেলছি, আমার কাছে মনে হয় যে এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা আমি মনে করি, এটা আমাদের 10টা যদি 5টা সাকসেস বের করি এটাকে আপনি কাউন্ট করতেই পারেন। যেহেতু আমরা তো এখন মানে হয় কি, যখন স্টার্ট করেছিলাম আমরা কিন্তু স্বপ্ন দেখতাম না কি আমরা টেস্ট জয়লাভ করব। হয়তো আমরা 4 দিন খেলবো, 3 দিন খেলবো, তো এটা ডিফারেন্ট ইস্যু ছিল। ওই সময় জিতাটা বিরাট বাজার, মুলতানে আমরা ব্যাড লাক হেরে গিয়েছিলাম, ভেরি আপসেট পুরো দল। কিন্তু আবার যেমন এগেজ অস্ট্রেলিয়া ফতুল্লাতে আমরা হেরে গিয়েছিলাম, জিতা ম্যাচ, কারণ ওই সময় জিতা একটা বিরাট ব্যাপার ছিল। কিন্তু এই যারা প্লেয়াররা খেলছেন, যারা আসছেন, তারা কিন্তু স্বপ্ন নিয়ে আসছে আমি টেস্ট খেলবো, আমি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলবো বা আমি ওয়ার্ল্ড কাপ খেলবো। তো ওই জন্য আমার কাছে মনে হয় হয়তো আমরা বলবো, কিন্তু প্লেয়ারদের কাছে এটা মনে হয় প্রফেশনাল লেভেল এক, তো এটা নর্মাল। আর বাংলাদেশ 21 বছর টেস্ট পেয়েছে, আমার এটা নর্মাল নেওয়া উচিত। 7ম অ্যাওয়ে উইন আমাদের টেস্টে, 7ম অ্যাওয়ে উইন ইন নিউজিল্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট এগেইনস্ট নিউজিল্যান্ড, ওটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমি এটাকে নিয়ে মানে প্লেয়ার আমার বিশ্বাস তার একটু ইনক্লুড করতে চাই। নিউজিল্যান্ডে এর আগে 11 বছর আগে পাকিস্তান জিতেছিল উপমহাদেশের কোনো টিম, হ্যাঁ সেটাও তো অনেক দিন হয়ে গেছে। এগেইনস্ট নিউজিল্যান্ড ইন নিউজিল্যান্ড ভেরি টাফ, তারা একদম ডিফারেন্ট ভাবে খেলে। ওই একটা জায়গায় আমি মনে করি ভেরি বিগ অ্যাচিভমেন্ট যে আমাদের, যেহেতু আমি সবচেয়ে বড় এই জন্য এটাকে অ্যাচিভমেন্ট দিচ্ছি, যেহেতু আমাদের ক্রিকেট খুব খারাপ সময় যাচ্ছিল, একটা জয় দরকার ছিল ফর প্লেয়ার, ফর ক্রিকেট বোর্ড, ফর আওয়ার মানে আমরা যারা ফ্যান্স আছি বা এক্স প্লেয়ার যারা আছি, এই জন্য এটা আমি অনেক গুরুত্ব দিচ্ছি। আমি আমি বলছি না যে এটা আমাদের সেরা সাফল্য, কিন্তু আমাদের যদি 5-6টা সাফল্য বাইর করা যায়, অনেক আইসিসি বলেন, পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ কারণে বলেন, আমাদের প্রথম টেস্ট জয়লাভ বলেন, অনেক কিছু আছে। কিন্তু ওর মধ্যে এই একটা এটাও কিন্তু একটা থাকবে, কেন যেহেতু আমাদের ক্রিকেটের অনেক এগিয়ে থাকবে এই জয়টা। কেন আমরা ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 চ্যাম্পিয়ন, আমরা খুব খারাপ সময় যাচ্ছিলাম, তা আমার বিশ্বাস এই জয়কে দিয়ে প্লেয়াররা একটা বিশ্বাস জায়গা পাবে। ক্রিকেট বোর্ড, মিডিয়া যারা সবাই ঠিক আছে, খালেদ মাহমুদ সুজন, জাভেদ উমার, ইট ইজ ভেরি মাচ ম্যাটার, কিন্তু মোর ম্যাটার্স হোয়াট প্লেয়ার গেট কনফিডেন্স অ্যান্ড হোয়াট প্লেয়ার গেট ফ্যাসিলিটিস বলেন, স্ট্রাকচার, এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি জয়টাকে অনেক ইম্পর্টেন্ট দিচ্ছি। নিঃসন্দেহে বাংলাদেশের জয়টা তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক বড় সাফল্যগুলোর একটি। কিন্তু মানে জিতলে যেটা হয় যে আমরা আসলে ভুলে যাই আমাদের ম্যাচটাতে আমাদের কি কি ভুল ছিল। ডিআরএস, বাংলাদেশ ডিআরএসে যা করেছে সেটা রীতিমতো আসলে হাসির পাত্রই বানিয়ে ফেলেছে বাংলাদেশ টিম নিজেদেরকে। স্পেশালি রস টেইলারের একটা রিভিউ নিয়ে খুব হাসাহাসি হচ্ছে টুইটারে। সাজিদের কাছে আসবো যে বাংলাদেশ 3টা রিভিউ নষ্ট করেছে একই ইনিংসে, দিস ইজ ভেরি সারপ্রাইজিং, ইজন্ট ইট? না, এটা মোটেও সারপ্রাইজিং না, বাংলাদেশ এটা অনেক আগে থেকে করে আসছে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কখনোই, বাংলাদেশ আমি দেখিনি কখনো যে কোনো রিভিউ নিয়ে সফল হয়েছে, খুব কম। মানে যখন বাংলাদেশ দল ফিল্ডিং করে, ব্যাটিংয়ে 2-1 বার সফল হতে দেখেছে, কিন্তু যখন বাংলাদেশ বোলিং করে, এবং রিভিউটা অ্যাকচুয়ালি বোলারের লাস্ট কল থাকা উচিত ক্যাপ্টেনের সাথে। তবে আমরা লাস্ট যেটা দেখলাম যে আরেকজন ফিল্ডার খুব ইনফ্লুয়েন্স করছে, নিয়ে নেন মানে ক্যাপ্টেনকে বলছেন। তো আমার মনে হয় না এভাবে আসলে রিভিউ নেওয়া উচিত, কারণ যিনি বোলার তিনি কিন্তু সবচেয়ে ভালো একটা ভিউ পান, এবং এরপর পান উইকেট কিপার। এই দুইজনের সাথে কনসাল্ট করেই কিন্তু রিভিউটা নেওয়া উচিত ছিল, বা ক্যাপ্টেনের, যদিও হয়তো সময়ের একটা সীমাবদ্ধতা থাকে, 15 সেকেন্ডের মধ্যে নিতে হয়। তারপরও বাংলাদেশের এই জায়গাটাতে একটু হলে ইমপ্রুভমেন্টকেও তো অনেক কনফিউজ মনে হয়েছে, মানে মনে হচ্ছে যে ডিসিশনটা যখন দিচ্ছেন রিভিউয়ার উনি কনফিউজড হয়েই দিচ্ছেন। এক্স্যাক্টলি, উনি কখনোই, আমরা যেমন দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে সাকিব আল হাসান, আমরা দেখেছিলাম 2017 সালে, তিনি ভেরি শিওর যে স্ট্রেট হাত তুলে দিয়েছিলেন। তিনি যখনই আম্পায়ার নট আউট দেখছেন তিনি সাথে সাথে কারোর সাথে কথাও বলেন নাই, তিনি মিড অফ বা মিড অন থেকে ফিল্ডিং করে জাস্ট আঙ্গুল তুলে যে আউট হবে, এবং তিনি এসে রিভিউ নিয়ে নিয়েছিলেন। তিনি অধিনায়ক ছিলেন মুশফিক, এবং রিভিউ নিয়ে সেটা আউট হয়ে গিয়েছিল। তো ক্যাপ্টেনকে হতে হবে এরকম ক্যারিশম্যাটিক, এরকম কনফিডেন্স যে না ঠিক আছে আমি দেখলাম এটা আউট হতে পারে, বা যেটা বললাম যে বোলারের সাথে একটু কনসাল্ট করে নিলে আমার মনে হয় ভালো হয়। এই হাস্যরসের এই খোরাকগুলো তাহলে বাংলাদেশ কিছুটা হলেও আর কি এগুলো থেকে দূরে থাকতে পারবে। একটু এটা জাভেদের কাছে, না আমি এর আগেও অনেক অনুষ্ঠানে বলেছি, আমাদের রিভিউর জন্য হয়তো বেশি না লম্বা সময় না একটা ক্লাস হওয়া উচিত। কেন এখন রিভিউটা অনেক মানে ইম্পর্টেন্ট পার্ট, রিভিউ তো বাংলাদেশ টিমে তো ভিডিও অ্যানালিস্ট আছে, এটাই বলছি একটা ইম্পর্টেন্ট পার্ট, ওটাই বলছি একটা ক্লাস হওয়া উচিত যে আমি কোন সময় রিভিউ নিব, কে রিভিউতে ইনভলভ থাকবে, কিপার, বোলার, মিড অফ, এটাকে একটা ব্যাকআপ মাইন্ড তার থাকবে, মেবি তার ইনভলভ থাকবে খেলার মধ্যে। আর কোন সময় নেবে, এখন ধরেন রস টেইলর আর 8 নম্বর ব্যাটসম্যান ব্যাটিং করছে, এখন ওই সময় আমার একটা রিভিউ ডিউ আছে, আমার কোনো কারণে পার্টনারশিপ হতে পারে না, এইসবে 50-50 চান্স থাকে, আমি নিয়ে নিব, হোক মিস, এই টাইপের, বা আমি এখন নিব না। কেন নিব না? যে এটা টেলেন্ডার, আমার এটা এমন 50-50 চান্স, আমি এটা নিব না, টেলেন্ডার ব্যাটসম্যান। তাহলে এই এই টাইপেরগুলো একটা প্ল্যান দরকার একটা। তো ওটার ডিসিশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট কোন সময় নেই। এটা অ্যালার্মিং কিনা, মানে 5টা উইকেট পড়েছে অপোনেন্টের মধ্যে, আপনার 3টা রিভিউ নষ্ট হয়ে গেছে। রিভিউ তো ম্যাচ বাঁচিয়ে দেয় অনেক সময়, ওটাই বলছি একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে এখন। কেন এমন প্ল্যান আউট আমাদেরকে মনে হয় কিন্তু নট আউট, বা একদমই আউট না, ইট ওয়াজ আউট। তো ওই জায়গাটা আমি বলি, ওই জন্য বলছি 5 মিনিট একটা দলকে নিয়ে ক্যাপ্টেন তো থাকবেই, একটা ব্যাকআপ মানে একটা প্ল্যান থাকা উচিত, বা যেটা একটা সেশন হওয়া উচিত যে আমরা কোন সময় নেব। যেমন ব্যাটসম্যান যে ব্যাটিং করে ও তো বুঝে আমার ব্যাটে লাগছে, ওটা অন্য জিনিস। যখন বোলিং করে বা সিচুয়েশান, ক্যাপ্টেন কোন সময় নিবে কি আমার আজকে দরকার নেই একে রিভিউ দেওয়ার, এই নাইটে সকালে এমনি আউট হয়ে যাবে, আমি নিব না 50-50 চান্স। তো নাইটের ব্যাটসম্যান নামে না, একটা চান্স হলো কেন আমি নিব না, থাক 50-50 চান্স, একটা রিভিউ নষ্ট করবো না, এটা আমি সকালে আমি আউট করে দেবো, এটা একটা প্ল্যান থাকতে পারে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশ খুবই খারাপ রিভিউ নিয়েছে। সোফা সাব্বির উদাহরণ দিচ্ছে, উনি প্লাম আউট রিভিউ নিয়ে নিয়েছেন, আউট দিয়েছেন, আবার উনি আউট হন না, উনি হেঁটে চলে গিয়েছেন ভয়ের চোটে, সোশ্যাল মিডিয়ার প্রেশারে। তো ওই একটা জিনিসও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি কীভাবে আপনাকে নিজেকে হ্যান্ডেল করেন। তখনই আপনি ইজি হ্যান্ডেল করতে পারেন যখন আপনি এই একটা প্ল্যান থাকবে, মিনিমাম একটা ক্লাস হবে। তবে আমার মনে হয় 4-5 মিনিট উইকেট কিপারের এখানে একটা বিগ রোল, এটা উইকেট কিপার, ক্যাপ্টেন আর বোলার। এবং বাংলাদেশের নুরুল হাসান সোহান যখন উইকেট কিপিং করেন, আমরা কিন্তু দেখেছি তিনি এই ডিসিশন মেকিংগুলো কিছুটা হলেও ইজি করে দেন। লিটন দাস খুবই ভালো উইকেট কিপার, নো ডাউট, কিন্তু আমার মনে হয় তার এই বিষয়ের ক্ষেত্রে ভূমিকাটা একটু কম। এক্স্যাক্টলি সাজিদ, আরেকটা জিনিস আমার খুব চোখে পড়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের, আপনি যদি দেখেন রস টেইলরের খুব ইজি একটা রান আউট আমরা মিস করেছি। রস টেইলরের ক্যাচ ড্রপ হয়েছে, ফার্স্ট ইনিংসও ক্যাচ ড্রপ হয়েছে, সাদমান করেছেন, স্টিল আমরা ফিফথ ডেতে খুব ভালো ক্যাচ ধরেছি, কিন্তু এখনো আসলে আমাদের ক্যাচিং প্র্যাকটিসের জায়গাটা রয়েছে, আমার মনে হয় ইমপ্রুভিং। মানে আপনি যদি দেখেন আজকে খুব ইজি চান্স ছেড়ে কঠিনগুলো গ্র্যাব করেছে। এটা বাংলাদেশ টিম আসলে সব কিছু একটু কঠিন করে করতে ভালোবাসে, আমরা জানি, সেটাই করেছে। এবং আমার মনে হয় যে নতুন কোচ বাংলাদেশে এখনও পায়নি, বাবুল ভাই আছেন ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে, ডেফিনেটলি তিনি কাজ করছেন। খুব অল্প সময় কিন্তু পেয়েছেন তিনি, রায়ান কুক বেশি দিন হয়নি যে তিনি চলে গেছেন। তো আমার মনে হয় যে যদি আরও কিছু সময় পান, ডেফিনেটলি বাংলাদেশ দলের ফিল্ডিংটি ইম্প্রুভ হবে। এবং এই সুযোগগুলো যদি বাংলাদেশ কাজে লাগাতে পারতো, লাইক রান আউট বা ক্যাচ মিসগুলো যদি না হতো, ডেফিনেটলি বাংলাদেশে আরও আমার মনে হয় কনভিন্সিং এবং ইনিংস ব্যবধানে জয়ের কিন্তু বাংলাদেশের একটা ভালো পসিবিলিটি ছিল। জি, জাভেদ উমারের কাছে আসবো একটু, যে আমাদের আমরা একটা ট্র্যাকে আসতে যাচ্ছি, টেস্টে আমরা ভালো খেলা শুরু করেছি, ডমিনেট করছি নিউজিল্যান্ডের মাটিতে, এটা তো একটা ভালো দিক। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি, একটু ডোমেস্টিকে ফিরে আসলাম, আবার ফিরবো টেস্টে, ডাবল সেঞ্চুরি করেছেন মিথুন, আমরা দেখছি বিসিএল এর ফাইনাল চলছে, আজকেও চলছে, সো ডাবল সেঞ্চুরি করেছেন। এর আগে এই বিসিএল এর প্রথম ম্যাচে 176 করেছেন, তিনি ওপেন করছেন, কারণ রাসেল নমিকো তাকে বলেছেন যে মিথুন তুমি যাও এবং ডোমেস্টিকে ওপেন করে দেখো তুমি কতটা সফল হতে পারো। আবার জাকিরের কথা যদি আমরা দেখি, যে জাকির কিন্তু বিপিএল এর টিম পাননি, কিন্তু কি কনসিস্টেন্ট, একের পর এক সেঞ্চুরি তিনি মেরেই যাচ্ছেন, একটা 26 হয়েছে, একটি ম্যাচ খেলেছেন মনে হয় T20 তে। আপনার আসলে বাংলাদেশের ডোমেস্টিকে এই দুইটা ব্যাটসম্যানের পারফরম্যান্স কেমন লাগছে? না, আপনি যেভাবে গ্রাফ তো পরিসংখ্যানের চ্যাম্পিয়ন, তো ওইটাই বলছি যে আপনি রেডি হয়ে আসবেন। আপনি যখন আপনার, যেমন আমাদের মাইনাস পয়েন্ট হয় কি, আমরা যখন বাংলাদেশ টিমে ডেবু করি তখন আমাদের যে চ্যাম্পিয়ন প্লেয়ার যে আসে NCL BCL খেলে, ওরা আমাদের যে যে কোয়ালিটি অফ উইকেট বলেন বা কোয়ালিটি অফ ম্যাচ বলেন, সবার ইনভলভনেস, ওইটা যদি ভালো করে আসে, ওটা আমরা 2-4-5 বেতন আপনি গিয়ে এখানে স্ট্রাগল 15-20 হতে পারে, কিন্তু আমাদের পার্থক্য হয়ে যায়, আমরা গিয়ে কেন স্ট্রাগলিং 10-20 পার্থক্য হয়ে যায়। অস্ট্রেলিয়া কেন এসে পারফর্ম করে, ইন্ডিয়া কেন এসে পারফর্ম করে, কেন ওরা এত রিফান্ড হয়ে আসে, ওদের জন্য 18-20 হয়, কেন 18-20টা কোথায় মিডিয়া থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ এক্সপোজার থাকে বেশি, এটাই থাকে। কিন্তু আমাদের হয় কি 10-20 হয়ে যায়, ওই একটা জায়গায়। ওই জায়গাটা যে আপনি যখন আর একটু ইমপ্রুভ করবেন তখন আপনি এত স্ট্রাগলিং করবেন না, যেটা আমাদের কিন্তু বড় টেস্টে আমরা কেন স্ট্রাগলিং করি, এটা একটা বড় কারণ। হয়তো T20 পার পেয়ে যাই, আবার মাইনাস পয়েন্টে পাওয়ার খেলতে পারি না, পাওয়ার ক্রিকেট। তো ওই একটা জায়গা আমার মনে হয় এটা খুব গুড নিউজ, যে এরা সবাই রান করছে, কিন্তু কোয়ালিটি উইকেট, একটা কোয়ালিটি উইকেট, যে একটা দলে মাত্র 4টা স্পিনার, একটা ফাস্ট বোলার থাকবে, 4টা স্পিনার, 3টা লেফট আর্ম, একটা অফ স্পিনার। জি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। একটু অ্যাড করতে চাই, যেটা যে বাংলা তারা ভালো করছে দেখি, যে ডোমেস্টিকে যেটা বললেন যে 10-20 এর পার্থক্য ভালো করছে দেখি, যে সরাসরি জাতীয় দলে আনা উচিত, সেটা আমি বলবো যে করা উচিত হবে না, কারণ আমরা জানি এই দল কিন্তু কার্যক্রম শুরু হবে, বাংলা টাইগার্স একটা টিম, সেটারও কার্যক্রম শুরু হবে। এই প্লেয়ারগুলোকে সেখানে নিয়ে যদি কোনো একটা বিদেশে 2-3টা ট্যুর করা হয়, 3-4 দিনের ম্যাচ খেলা হয়, সেখানে তারা কেমন করছে সেখানে যদি ভালো করে দেন, ভাবা যেতে পারে যে না আমাদের পাইপলাইনটা ঠিক আছে, দেন যদি কেউ খারাপ করে তাকে আমরা রিপ্লেস করতে পারি। অনেকদিন পরে হলো বিসিবি ফাইনালি তারা একটা স্ট্যান্ড নিয়েছে, কারণ ন্যাশনাল টিমের বাইরে চলে গেলে প্লেয়ার আসলে আর ফিরে আসার পথটা পায় না। এটা এক্সিট করা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকবারই দেখেছি অনেক প্ল্যান আমি বলছি না বিসিবি অনেক টপ টপ কাজ করেছেন, কিন্তু যেভাবে টোটাল সেটা সাবের ভাইয়ের বোর্ড হোক বা পাপন ভাই সবাই চেষ্টা করে, কারণ সবাই তো আলটিমেটলি ক্রিকেটেরই মানুষ, ক্রিকেট ইমপ্রুভ হলে ওদেরও বাহবা পাবে। ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় জবাবদিহিতা আরেকটু ভেরি স্ট্রং, যেহেতু আমরা টেস্ট খেয়েছি সবচেয়ে উঁচু চূড়া, এর চেয়ে উপরে কিছু নাই, তো ওইখানে আপনার সার্ভাইভ করতে হলে নট আমি বলছি এক নম্বর দল হোক, 4-5 নম্বর দল থাকতে হলে আপনাকে ভেরি স্ট্রং প্ল্যানিং থাকতে হবে। আপনাকে ইন্ডিয়া 10 বছর আগে রাহুল দ্রাবিড় টেন্ডুলকারের সময় যা ইন্ডিয়া ছিল ওটা এখন জমিন আসবার পার্থক্য, ওদের বেঞ্চে বসে থাকে 140 কেজি বল করে 5টা পেস বল। আপনি যে উদাহরণ দিলেন ওরা রাহুল দ্রাবিড় টেন্ডুলকার লাক্সমান গাঙ্গুলিরা থাকার পরও অ্যাওয়ে থেকে স্ট্রাগলিং হচ্ছে। কেন স্ট্রাগলিং করেছে? দে হ্যাভ নট দ্যাট মাচ কুইক ফাস্ট বোলার। এখন তারা গত 10 বছরে 10টা আমি আপনাকে নাম ধরে দেখিয়ে দেবো কে তারা প্রডিউস করেছে, 4টা যে বেঞ্চে বসে থাকে ওরা 140 প্লাসে করে। তো ওই জন্য ইন্ডিয়া কিন্তু অনেক ইমপ্রুভ, ব্যাটিং তো ছিল বরাবর ইন্ডিয়া চ্যাম্পিয়ন, কিন্তু ইন্ডিয়া বাইরে যে স্ট্রাগলিং করতো এই একটা জায়গায়, এখন তারা কিন্তু একদম। খুব বেশি সময় নেই, একটা ইস্যু আসলে না তুলেই পারছি না। মিনহাজুল আবেদিন নান্নু এবং আশরাফুল দুজনকে আপনি খুব কাছ থেকে চেনেন, দুজনের সাথে খেলেছেন, একটা ইস্যু নিয়ে দুজনের মাঝে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দেখেন প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর আসলে আশরাফুলকে দেশোদ্বোধনী বলাটা কতটুকু যৌক্তিক, কারণ তিনি যে আসলে ন্যাশনাল টিম হিসেবে ফিক্স করেছেন এটা তো প্রমাণিত হয়নি। এই জায়গা থেকে একটু যদি বলতে। আচ্ছা আমি একটা কথা বলি, দেন প্রথমত সে নান্নু ভাই হোক বা আশরাফুল হোক বা যে কোনো একটা নর্মাল প্লেয়ার হোক, সেকেন্ড ডিভিশন ফাইভ, যে কোনো ফ্রন্ট অফ মিডিয়া আপনি একটা প্লেয়ারকে এভাবে বলতে পারেন না, হুইচ ইজ ভেরি রং। ঠিক আছে, আশরাফুল যেটা বলেছেন এটা আমি গতকাল একটা মিডিয়ায় বলেছি, আশরাফুল বলেছেন যে আমার মনে হয় এটা পলিসি হওয়া উচিত, উনি কিন্তু কাউকে ইন্ডিকেট করেননি। নান্নু ভাই এটা বলেছেন, আমার কাছে মনে হয় ফ্রন্ট অফ মিডিয়া খুবই অন্যায়। আবার এগেনস্টে হচ্ছে যে উনিও তো একটা বাংলাদেশে পারফর্ম করেছে, এখন যেভাবে ওনাকে পার্সোনাল অ্যাটাক করছে, ওই কথা নিয়ে অ্যাটাক করুক সবাই, সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, ওইটাও হওয়া উচিত না। আর আমার কাছে মনে হয় এটা ক্রিকেট বোর্ডকে দায়িত্ব নেওয়া উচিত, বা নিয়েছে আমি জানি না, এটা দুইজনকে ডেকে বা নান্নু ভাই একটা প্রেস কনফারেন্স করে সরি আমি হয়তো হিট দ্য মোমেন্ট বলে দিচ্ছি, এটাকে নিয়ে নেগেটিভ আলটিমেটলি এটা কাদা ছুড়াছুড়ি করা উচিত না। আমি বরাবরই বলে থাকি এটা কাম অ্যান্ড কোয়াইট, নান্নু ভাই একটা প্রেস কনফারেন্স করে বলে দেয়, বিকজ উনি বোর্ডের চাকরিজীবিত আছেন বা চাকরিতে আছেন, ওই একটা জায়গায় বললেই সব শেষ হয়ে যাবে। আশরাফুলকে ডেকে সরি বলে ফেলবে। সাজিদ 20 সেকেন্ডস এর অ্যানসারটা চাইবো আপনার কাছ থেকে। আশরাফুল বলছেন এ ধরনের আলোচনাতে বোঝা যায় আমি আসলে আপনাদের বুট বুকে নেই, ন্যাশনাল টিমে আমার খেলা হবে না, আপনি কি এগ্রি করেন? আমার মনে হয় না। আশরাফুল অ্যাকচুয়ালি আপনি দেখেন আশরাফুল অনেকেই চায় আশরাফুল জাতীয় দলে কামব্যাক করুক, তিনি নিজেও চান, তবে আমার মনে হয় জাতীয় দলে তো আসলে গুড বুকে থাকলে তো আপনার জাতীয় দলকে চান্স পাবে না, তাকে পারফর্ম করে প্রমাণ করে আসতে হবে। তো আশরাফুল মাঝে মাঝে দুই একটা ম্যাচে ভালো খেলেছেন, তার পটেনশিয়াল দেখতে পেয়েছে, কিন্তু সানজাল মাহমুদ রাব্বি 600 রান করার পর তিনি নিউজিল্যান্ড গিয়েছেন, তিনি জানেন না খেলবেন কিনা। সো আশরাফুল যদি কনসিস্টেন্টলি এরকম পারফরমেন্স করেন, যদি এক সিজনে জাতীয় লিগে 500-600 রান করেন, ডিপিএলে 700-800 রান করেন, T20 130-40 স্ট্রাইক রেটে যদি ভালো রান করেন, ডেফিনেটলি সেটা মানে ডিনাই করতে পারবে না নির্বাচক প্যানেল, তাকে বিবেচনা রাখতে পারবে। আমরা একদম শেষের দিকে, ক্রাইস্টচার্চ টেস্ট, আমাদের সেকেন্ড টেস্ট 9 তারিখ থেকে শুরু হবে। জাভেদ উমর, বাংলাদেশ কি আসলে সিরিজ জিতে ফিরতে পারবে কিনা? বলছি না ক্রাইস্টচার্চ টেস্ট জিতবে, ড্র করলেও তো সিরিজ জয় হবে। আমি তো অলওয়েজ চাবো বাংলাদেশ যেভাবে 1 নিলে সিরিজ জিতে আসলে আমি মোর দেন হ্যাপি, বাট আমি আবারও বলছি ক্রাইস্টচার্চ যে টাফ টাইম যাবে, টাফ টেস্ট যাবে, ইট ইজ নট গ্যারান্টেড কি আপনি চ্যাম্পিয়ন। আমার মনে হয় যদি বাংলাদেশ, আমি জানি না, সুযোগ আসলে অবশ্যই জিতবে, যদি বাংলাদেশ যদি সিরিজটা জিততে পারে বিগ অ্যাচিভমেন্ট হবে আমার কাছে মনে হয়, বাট এত সহজ হবে না, ভেরি টাফ হবে, ওরা তো সবকিছু নিংড়ে দেবে ডেফিনেটলি, ইনশাআল্লাহ অবশ্যই। আপনার প্রেডিকশন? ডেফিনেটলি আমার কথা হচ্ছে, আমার যেটা মনে হয় যে 3 দিনে তারা উইকেটটা কতটুকু কি করতে পারে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমরা জানি 3 দিনে উইকেটের অনেক কিছু চেঞ্জ করা কিন্তু পসিবল, হয়তো বা আমূল পরিবর্তন করা সম্ভব না, একটু ঘাস রাখা কিন্তু পসিবল, হয়তো বা কম ছাটলো। উইকেটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে উইকেটটা কেমন হবে, কেমন উইকেটে বাংলাদেশ খেলবে। তবে আমি বলবো না বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশ এই ম্যাচটা যেভাবে জিতেছে ডেফিনেটলি বাংলাদেশ লড়াই করবে, এবং আমি তো চাইবো যে 1 নিলে জিতুক, ম্যাচটা ড্র হোক, তবে সেটা না হলেও বাংলাদেশ যদি হেরেও যায় আমি সেটা তো একদমই মানে অখুশি হব না। বাংলাদেশ দল যে কীর্তি করেছে ডেফিনেটলি তারা বাহবা পাওয়ার যোগ্য, বাংলাদেশ জিতুক হারুক, এই জয়টা বাংলাদেশ ক্রিকেটকে একটা 1 স্টেপ মোর ফার্দার আসলে আগে মানে এগিয়ে নিল। জাভেদ উমর এবং সাজিদ মুস্তাহিদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। এবাদত তিনি ম্যাচ সেরা হয়েছেন, 6টা উইকেট পেয়েছেন, কীর্তি করেছেন 5 উইকেটের 9 বছর পর, বাট তারপরও সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল অ্যাজ এ টিম পারফর্ম করেছে। আপনি যদি স্কোর বোর্ডটা দেখেন তাহলে বুঝবেন যে দলগত যে খেলাটা আসলে সেই দলগত জায়গায় বাংলাদেশের পারফরমেন্স ডেফিনেটলি প্রশংসার দাবিদার, এবং বাংলাদেশ সামনে যে সিরিজটা রয়েছে, টেস্টটা রয়েছে 9 তারিখ থেকে, সেখানে ভালো পারফর্ম করুক এবং খেলাটা অবশ্যই জিটিভিতে দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।